বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? হ্যাঁ ইদ্রিস। আরে মারছো কেন? তোমার বাড়িতে রাখছে কেন? তুমি কি করো? তোমার পেশা কি? কিসে পড়ো? ইন্টার কোন কলেজে? কেন্দ্র কলেজ সুলতান প্রফেসর। আচ্ছা তোমার কে পাঠাইছে? কোন জায়গার লালন? বনগ্রাম। আচ্ছা ওই যে ছেলেটার যে আহত হইলো, রক্তাক্ত হয়ে গেছে গা, তোমাদের কাছে কি কোনো কিছু ছিল? হাতুর দিয়ে বেরিয়েছে। কে কে ওরা কয়জন ছিল তোমার সাথে? আর কে কে ছিল? ছয় সাতজন। নাম বলো তো। লালন, নাহি, দীপু, তোমার ই আশরাফ ফুবা। তোমার তোমার ফুবা হয়? এই যে তুমি যে একটা আইন যে হাতে উঠাই নিলে, তো আসলে তোমার কি এখন তোমার অভিমতটা কি? আমি মারি নাই, ওরা মারছে। আমি দুই হাত দূরে দাঁড়ায় আছিলাম। হ্যাঁ দূরে দাঁড়ায় আসলাম, কিন্তু সবুজ ভাই যখন তাকু ভাই করছে, তখন ওই তাকুটা দেয় আমি হাতে ধরছি, তখন ওই জ্বর ব্যক্তি দেয় আমার ধরছি। এই দিনে দুপুরে যে তুমি মানে এটা তো আসলে মার্ডার সমতুল্য না, তোমার দৃষ্টিতে কি বলে? কোন জায়গাতে পরিকল্পনা করে আসছো? আমি সেটা জানি না। আমি আসলাম আমার ওষুধ খেয়ে আসলাম, পরে আমার ফোন দিয়ে দেখো ওয়ালটন শুরু হয়ে গেল। পরে জানি না, তোমরা কি জানতো সবুজ আছে? না আমি এটাও জানতাম না, কিন্তু ওরা জানতো না আমি এটার পর। তুমি তো সাথে আর এক করবো গেলা, পরে আওয়ার পর ওরা ব্যক্তি গেছে, আবার খুব আমার কাছে আহম হয়েছে। পরে আমি খুব আদম গেছে, যাই দিয়ে ওরা মারতেছে। তোমার কি উদ্দেশ্য আছিল যে না হেরা তোমরা ইয়ে মারবা, মানে সবুজ রে আটাক করবা, এটা পরিকল্পনা সত্য না? ওরা ভাই ওটা জানে, আমি জানি। প্রশাসন কিন্তু এই কথা বের করবো, যা সত্য এটা বলো তুমি। আচ্ছা আমি তো বললাম যে আমি ওটা জানি, আমি ওষুধ কিনা। কয়টা হাতুর কয়টা আছিল? দুইটা মনে আছে। যে কাজটা হয়েছে তোমার দৃষ্টিতে কি বলে আসলে বলো তো? ও তো কোন মায়ের সন্তান, ঠিক না? বলো তোমার দৃষ্টিতে কাজটা কেমন হয়েছে, কথা বলো ভাই, কাজটা কেমন হয়েছে? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলের কাছে প্রশ্ন করা হলে তিনি কোনো সৎ উত্তর দিতে পারছেন না। তো দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে এখানে ধনবাড়ী থানা প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দ সবাই আছেন। এখানে শত শত লোকের এখানে জমায়েত ঘটেছে। তো ওরা ছয় সাতজন লোক সম্ভবত পরিকল্পিতভাবে এই ছেলেটাকে মেরে রক্তাক্ত করা হয়েছে। তো আমরা আইনগত কারণে ছেলেটির ফেস এবং রক্তাক্ত ছবি আমরা, হ্যাঁ রক্তাক্ত ছবিটি আমরা দেখালাম না। এই যে কেন্দুয়ার এলাকার সর্বসাধারণ জনগণ এই ছেলেটাকে এখানে আটক করে রেখেছে। তো দর্শক আপনারা দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েলটন শোরুমের নিকটে স্থানটি হলো কেন্দুয়া বাজার। এখানে ছয় সাতজনের একজন যুবক দল অপর একটি ছেলেকে মেরে রক্তাক্তভাবে জখম করেছে। ছেলেটিকে স্থানীয় লোকজন আটক করেছে। এখানে ধনবাড়ী থানা পুলিশও এসে উপস্থিত হয়েছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন পুলিশ সদস্য আছে এবং শত শত লোকের জমায়েত এখানে ঘটেছে। তো বিষয়টি কী আমরা আসলে সে ঘটনাটি আমরা দেখার জন্য এখানে একটু এগিয়ে যাই। গ্যাংয়ের যে একটি ঘটনা ঘটলো, তো সে বিষয়ে আপনার অভিমতটা একটু বলেন তো। এরা খুব জঘন্য পোলাই পান, এরা বাজারে যত অকরণ অপ্রীতি ঘটনা এরাই গড়া। আজকে যে ছেলেটা ধরে মারলো, এটা আসলে
অকল্পনিত ভাবে ছেলেটা আমার সাথে বসে হয়েছে উইলে ধইরা হাতুর দিয়ে তারে মাথা ছেঁচাইয়া লাইছে ঠিক আছে এই ধরনের পোলাই পান এই এরা বরাবরই এই ধরনের কাজ করে আসতে আসতে এদের বিচার হওয়া উচিত না এটা এই যে এই যে এই যে মাইটা দিল যে আপনারা কি জানতে পারছেন কেন তাকে এইভাবে মানে অতর্কিতভাবে যে হামলাটা করলো কারণ ছাড়া এই ছেলেটারে মারলরা কারণ ছাড়া অযুক্তি ভাই আমি নিজে ফিরাইতে দেন না আমার গায়ে রক্ত আমি ফিরাইতে আমারও মন আছে না পূর্বের থেকে কি কোনো ইয়ে ছিল আক্রোশ ছিল ওদের উপরে পূর্বের ওই রকম কোনো আমার জানা মতে আক্রোশ ছিল না মানে ওরা এই ধরনের এই পোলাবান গুলা মাঝে মাঝে এই ধরনের কৃতিক লাভ করে আচ্ছা আপনার দৃষ্টিতে কি মনে হয় যে কি কিশোর গ্যাঙ্গের এই প্রভাবটা কি আপনাদের বীরতারা কি বেশি হ্যাঁ এই গ্রুপটা এই যে আজকে যে ঘটনা ঘটালে এই গ্রুপটা অত্যাচারে আমরা বিতরভাবে অতিষ্ঠ প্রশাসনের কাছে সর্বশেষ আপনাদের দাবি কি প্রশাসনের কাছে সর্বশেষ যাবে আর সুস্থ বিচার চাই এই কিশোর গ্যাংটা নিধনজনী করে আচ্ছা ধনবাড়ি থানার পুলিশ এখানে উপস্থিত হয়েছিল জি হয়েছিল আচ্ছা তাকে কি পুলিশের আওতায় নিয়ে নিছে যে তাকে পুলিশের কাছে সময় পাবলিকে তাকে আটকাইছিল পাবলিক আমার পুলিশের কাছে সমর্পণ করতে আচ্ছা